আবু লাহাবরা ধ্বংস হোক নিপজ্জাত, আবু জাহেলের বংশরা, আবু লাহাবের বংশরা ধ্বংস হবে, হয়েছে এবং হবে ইনশাআল্লাহ। আবু লাহাব কি ধ্বংস হয়েছে? আওয়াজ দিয়ে বলেন ধ্বংস হয়েছে? এটা আমাদের বর্তমান সময়ের যুগ উপযোগী আলোচনা। আমার ভাইরা তেলতেলা আলোচনা করলে, নরম আলোচনা করলে সবাই খুশি, আর যখন গরম আলোচনা করে, হুজুর তো জঙ্গিবাদের কি খোঁজে? গন্ধ খোঁজে, ঠিক না? কথা বুঝেন নাই? জঙ্গিবাদের গন্ধ খোঁজে। যদি আমাকে জঙ্গি বলা হয় তাহলে আমার রাসূলকে জঙ্গি বলা হবে, ঠিক কি না? আমার আল্লাহকে কটাক্ষ করা হবে। এই কোরআনের একটি আয়াত নিয়ে যদি কেউ কি করে, যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, এবং এই আয়াত আজকে জিহাদের আয়াতকে কোরআন থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করতেছে আমার ভাইয়েরা। আপনাদেরকে বলি, এই কোরআনের বাতি আবু জাহেলরা, আবু মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সহ মক্কার বড় বড় লিডাররা, তারা এই কোরআনের ইউরিদুন আল ইউফিউনা আল্লাহ বিআফওয়াহিহিম, ইউরিদুন মান ওরা চাই ইউফিউ, তারা আল্লাহর বাতিকে বিআফওয়াহিহিম, তাদের মুখের ফু দ্বারা তারা কি করতে চায়? আল্লাহর বাতিকে, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অর্থাৎ কোরআনের আলোকে, আল্লাহর কোরআনের আওয়াজকে তারা নিভিয়ে দিতে চায়। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আমার বাতিকে প্রজ্বলিত করব, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফির বেঈমানরা এটাকে কারিহা মনে অপছন্দ করে, তাদের কাছে খারাপ লাগে, আল্লাহ তাআলা তারপরেও তার দ্বীনের বাতি, আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের বিধান আল্লাহ জারি করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যতই কাফিররা ষড়যন্ত্র করুক না কেন, ওদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। আবু জাহেল, আবু লাহাব ষড়যন্ত্র করছে, তারা এই পৃথিবীতে ষড়যন্ত্র করে তারা চিরস্থায়ী হইতে পারে নাই, তাদের মৃত্যু হয়েছে যে জিল্লতির মৃত্যু, ঠিক কিনা? আজকে আপনারা দেখেন আবু লাহাব, আবু জাহেল, আবদুল্লাহ ইবনে উবাই নাম কেউ রাখে? কারো সন্তানকে রাখে? ফেরাউনের নাম কারো কেউ রাখে? নমরুদের নাম কোন কাফের বেঈমান মুশরিক রাখে? হ্যাঁ, আজকেও যারা আবু জাহেলের পেরতারা, যারা আবু জাহেলের উত্তরসূরিরা যারা আছে, এদেরও নাম নিশানা থাকবে না, এদেরও মৃত্যু হবে ওই আবু লাহাবের মতো, ঠিক কিনা? দুই দিন আগ আর পেশ। আমার ভাইয়েরা একটু ধৈর্য ধারণ করতে হবে।